আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি মহান আল্লাহ তাআলার অসীম কৃপায় সবাই ভালো আছে। তো আজকে তোমাদের জন্য একটি স্পেশাল গল্প নিয়ে এসেছি। এটি একটি ব্যতিক্রম ধর্মী গল্প। আমাদের বাংলাদেশে সবাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটি পড়ার জন্য পাগল। অনেকে মনে করে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে জীবন বৃথা, অনেকে তো আবার সুসাইড করে ফেলে। আসলে দেখো, তুমি যদি কোয়ালিফিকেশন অর্জন করতে পারো, যোগ্যতা অর্জন করতে পারো, তবে তুমি ডিগ্রি থেকে লেখাপড়া করেও অনেক ভালো কিছু করতে পারবে। আমি মনে করি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এগুলোতে কখনো পার্থক্য তৈরি করা উচিত না। হয়তোবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমাকে একটু দাম দিবে, সমাজের চোখে একটু ভালো বলবে, হয়তোবা তুমি টাকা পয়সা ছাড়া লেখাপড়া করতে পারবে। তাই বিদায়, তুমি পাবলিকে পড়লে ভালো কিছু হয়ে গেছো এমন কিছু না। এসএসসিতে ভালো রেজাল্ট করলে, যেমন ভালো কলেজে অ্যাডমিট হওয়া যায়, তেমনি ইন্টারমিডিয়েট ভালো পড়াশোনা করলে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হওয়া যায়, আর অনার্সে ভালো মতো পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া যায়। তো অনার্স তুমি যেখানেই করো না কেন, যদি তুমি ভালো মতো পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি ভালো জায়গায় পৌঁছে যাবা। অনেকে ন্যাশনাল দেখে পড়ে এখন অনেক ভালো ভালো জায়গায় জব করে। তো তুমি যদি মানে এখানে স্তর করে ফেলো যে পাবলিকে পড়ে বিদায় ভালো স্টুডেন্ট, আমি নিজে একজন পাবলিক স্টুডেন্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তো আমি জানি আসলে পড়াশোনাটা তোমার নিজের ভিতর নিজে থেকে করতে হবে। তুমি যেখানেই পড়াশোনা করো না কেন, আল্লাহ তাআলা তোমাকে যেখানেই পড়ার সুযোগ দিবে জাস্ট ওইটাকে একটি সুযোগ ভেবে পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ তোমার কপাল বদলে যাবে। শুধু পড়াশোনা করতে হবে মন দিয়ে। তুমি যেখানে চান্স পাও, চান্স পাইলে তো আলহামদুলিল্লাহ, তো ফ্রি ফ্রি পড়বা ভালো একটি বিশ্ববিদ্যালয়ে, আর না পাইলে তুমি ন্যাশনালে অ্যাডমিট হও। আর যদি বাপ মা পিতামাতার টাকা থাকে, আর্থিক সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট হতে পারো তুমি। তো আমি কখনোই প্রাইভেট পাবলিক বা এগুলোর মাঝখানে ডিফারেন্ট করে দেখি না, সবগুলোই সমান, সবগুলোই শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলো থেকে ভালো কিছু করতেছে মানুষ। তো অবশ্যই প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য একটু দেখে শুনে ভর্তি হওয়া উচিত, কারণ অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশনই নাই, তখন তুমি পড়াশোনা করে দেখবে চাকরি নিতে পারবে না। এবং কিছু সাবজেক্ট আছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে, সেগুলো পড়াশোনা করে আসলে চাকরি পাওয়া যায় না, তাহলে এগুলো দেখে শুনে ভর্তি হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়া আদনান এখল গুগলের প্রকৌশলী। তো তোমাদের মতো যদি ডিপ্রেশনে পড়ে সেই পড়াশোনা বাদ দিয়ে দিত, তাহলে কিন্তু গুগলের জব পেত না। দেখো গুগলে এমন এক জব, এটি কিন্তু দেখবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অসংখ্য মানুষ পড়াশোনা করে, গুগল তো দূরস্থান, ছোটো ছোটো জায়গা তো চাকরি করতে পারতেছে না। আর আদনান কিন্তু আজ গুগলের প্রকৌশলী, কিসের জন্য? জাস্ট সে সময়কে নষ্ট করে নেয়, হয়তো বা ইন্টারমিডিয়েটের সময় নষ্ট করেছিল বিদায়, সে ভালো কোথাও চান্স পায়নি, কিন্তু অনার্সের টাইম সে কাজে লাগাইছে বিদায়, সে কিন্তু এখন ভালো জায়গায় জব করতেছে। তো একটু স্টোরিটা একটু পড়ে নিই, এখান থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি। বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে চাকরি পেয়েছেন সিলেটের নাফিউল আদনান চৌধুরী। সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী গুগলের আয়ারল্যান্ড অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। গত 31 জানুয়ারি গুগলের রিক্রুটমেন্ট বিভাগ থেকে তার চাকরি নিশ্চিত করা হয়। আগামী জুন অথবা জুলাইয়ে তিনি কাজে যোগ দেবেন। গুগলে চাকরি পাওয়া বিষয়টি আদনান নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পাবলিকে চান্স না পেয়ে 1 বছর গ্যাপ দিয়ে কোথাও চান্স না পাওয়ায় এমনিতেই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, তারপর সিএসিতে ভর্তি হই শুধুমাত্র এই চিন্তা নিয়ে যে দিন রাত পিসিতে বসে গেম বা মুভি দেখলেও আব্বু আম্মু ভাবে আমি পড়াশোনা করছি। ভর্তির সময় একজন বলেন, ফিজিক্স আর ম্যাথে A+ নেই, সিএসি কী পারবা তুমি? গুগলে জব কী জিনিস আমি জানতাম না। প্রথম শ্রেণীর সেমিস্টারে একজন স্যার নিয়ে আসেন ওনার ফ্রেন্ড একজনকে, যিনি সাস্ট থেকে গুগলে জব অফার পেয়েছিলেন। ওনার কাছ থেকে প্রথমে জানলাম গুগলে জব করে পাওয়া বিশাল ব্যাপার, তবে সেটা জানা পর্যন্তই ছিল, আর কিছু না। বিভিন্ন স্যার ম্যাডাম কোডিং শিখতে বলতেন, কিন্তু এসব কি সবাই শুনে। প্রথম বছর যেতে লাগলো সবার মতো, আমারও ধারণা হয়ে গেল প্রাইভেটে পড়েছি, শুধু টাকাই ফেলছি, লাইফে কী যে করব। বছরের শেষের দিকে সাস্টে প্রোগ্রামিং কম্পিটিশনে প্রিম হিসাবে প্রথমবারের মতো যাই, সেটার পিছনে বিশাল কাহিনী, একজন ম্যামের কাছে বিশাল কৃতজ্ঞ।
এরপর শুরু হয় প্রবলেম সলভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং, কম্পিটিশন এর লাইফ, বিভিন্ন স্যার, তাদের ফ্রেন্ড, বড় ভাই, আপু, ফ্রেন্ড, টিমমেট, অন্য ভার্সিটিদের ফ্রেন্ডদের গল্প। আমি যে কারো কাছে গল্প চাইতে কখনোই লজ্জাবোধ করিনি। আমার ভার্সিটির জুনিয়ররাও আমাকে অনেক টপিক শিখিয়েছে। ইভেন একটা ইন্টারভিউর আগে কাছের এক জুনিয়রকে কল দিয়ে একটা টপিক বুঝে দিতে বলেছিলাম। তো এই তো তার কাহিনি আর কি। এটা ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ, তো সেখান থেকে তুমি দেখে নিবা। জাস্ট আসলে তুমি যদি সাকসেস হও তোমার এরকম একটি কাহিনী তৈরি হবে। দেখো আসলে এই যে জব পেয়েছে এটার জন্য কিন্তু তার যে নিজের ইচ্ছা, ইনফরমেশন, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। সার্চটাই কিন্তু অনেক মানুষ লেখাপড়া করে, তারা সবাই গুগলের মতো জায়গায় যেতে পারে না। এটা কেন, আরও অনেক ছোটো জায়গাও যেতে পারে না। তো দেখো প্রাইভেট পাবলিক, এটা যদি তুমি আমাদের সমাজে এটা করে ফেলেছে, অর্থাৎ পার্থক্য তৈরি করেছে আমাদের সমাজ, যে তুমি পাবলিকে পড়ো তুমি ভালো স্টুডেন্ট, আর তুমি প্রাইভেটে পড়ো তুমি খারাপ স্টুডেন্ট, বা তুমি ন্যাশনালে পড়ো তুমি খারাপ স্টুডেন্ট, এটা আমাদের সমাজ এখন এই চোখে দেখে। কিন্তু আমি এটা মনে করি না, আসলে এটা মনে করা উচিত না। তো এখান থেকে তুমি একটু শিক্ষা নাও, তুমি যদি পড়াশোনা ভালোভাবে করো, তুমি যেখান থেকেই করো অবশ্যই ভালো কিছু করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথেই থাকবে, যাতে আমি প্রতিদিন নতুন নতুন ইন্সপিরেশনমূলক তথ্য দিতে পারি তোমাদেরকে। আর আশা করি যারা পাবলিকের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সকলেরই কোথাও না কোথাও চান্স হয়। সকলের তো হবে না, যাদের যোগ্য, যারা ইন্টারমিডিয়েট খুব ভালো করে লেখাপড়া করছো তারা অবশ্যই চান্স পাবে, আর যাদের চান্স হবে না যদি সামর্থ্য থাকে প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো, না হয় ন্যাশনাল, না হয় বিজনেস করতে পারো। বিজনেস কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।